আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি আমি কে এম আবু তাহের চৌধুরী সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা জানেন এই ব্রিটেনে আমাদের অগ্রজরা আমাদের মুরব্বীরা পঞ্চাশ ষাট সত্তরের দেশে দেশে এসে অনেক কষ্ট করেছেন একটা সুন্দর সমাজ বিনিময়ের জন্য তারা প্রচেষ্টা চালিয়েছেন সমাজের অনেক কল্যাণ করেছেন তাদের কষ্ট আর মেহনতের ফসল আজকে ব্রিটেনে আমাদের বাংলাদেশের কমিউনিটি শক্ত অবস্থান আজকের ব্রিটেনে আমাদের জয়যাত্রা আজকে আমাদের স্টুডিওতে আমি একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আশুরবার সাথে পরিচিত হই উনি হচ্ছেন থার হান্ড্রেডসে বসবাসকারী প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব এবং সমাজসেবী হাজি আখলাসুর রহমান আসসালাম আপনার অশেষ ধন্যবাদ আপনি তো আপনার হাই আমি জন্মস্থান হবে কোন জায়গায় আপনার

আপনার আব্বা আমার নাম কিতা আছে আমার আব্বার নাম মরহুম ফয়েজুল্লাহ আর আমার মার নাম মরহুম হাজি সুরেতুন্নেসা ভাই বোন কয়জন আপনারা আমরা দুই ভাই দুই বই আমি তিন নম্বর আপনি তিন নম্বর তো আপনি ছোটোবেলা আপনার জন্মস্থান তৈল বিশ্বনাথ বুড়কি বৌজার

যে সময় আমি প্রায় প্রাইমারি স্কুলও ফাটশালা ফাঁস করছি এই সময় আমার লজিং গলা সার পাড়ার সাহেব আমার মা রে মই ডাক্তা আর এক বছর আগে আমার বাবা ইনতেখাল হরসই তেও আমার মায় হইলা আমার মাস্টার সাহেব রে মাস্টারটা ইয়োগিতা ই এলাকা তো হাই স্কুল নাই তেলা সে ফাটশালা ফাঁস করলাম আমি কিতা করি কয় দিতাম তারে বলে মই যে চিন্তা করি না যান আমি জহর মনে থানোর বা না নাম হইলো ও

লাখলা সক্রিয়া আমি গেছি গোবিন্দ বাজার আমরা বাড়তে নিয়ে আসে একেবারে নিয়ে আসে দশ পনেরো মিনিট লাগে ভাই এটা গোবিন্দগঞ্জ বাজার এটা প্রবীণ বাজার আমরা এলাকার মাজার এই বাজার নাই সেখানেও গেছি গিয়া দেখি পোস্ট জহরিতরা ফেফার পাঠিতরা ছাত্র ছাত্রছাই গোবিন্দগঞ্জ হাই স্কুল এ রাখারা আমার মামুরগড় ভাই দুইজন আমার বাড়ি গোবিন্দগড় আমার মামুনা সকলে মিললেও তার একটা হাই স্কুল খররা।

সিটিতে আইলাম যে হইলাম আগে যে মিনিস্ট্রি অফ লেবার আলমাক হাউস টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট কিংস্ট্রিট লন্ডন এস ডাব্লিউ ওয়ান ও এড্রেসে আমি সিটিলে লেছিলাম তারা আমারে ফর্ম দিলাম ফর্ম ফিল আপ করে দিলাম দেওয়ার পরে তারা আমার পাওয়া সার ইস্যু হল আর হরিয়া তুমি পাসপোর্ট হইয়া ডাকা ব্রিটিশ হাই কমিশন থেকে তুমি জয়েন

এতিয়া গুড়ি জেগা নাম লণ্ডন 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 হয়তো তাৰ নাম জাহিৰ আলী আছিল তাই নাই আৰু তাৰ চাচাৰ গড়ৰ বাইৰ নাম থেৰামিয়া বালাবিজ থানাৰ অ থানাৰ পৰা ইয়াৰ আমি দুই এজন উৰিছি আৰু কি বদললৈকে আমাৰ একো বালা বৱা ওলচোন আমাৰ হাবা আহিছো বা হাতুত খাবাহিলা যেনে আপনে কিতা কোনো এড্ৰেছ আছেনে আপনাত লণ্ডন আহিছো এড্ৰেছত আহাৰ খোৱা বুলিও আমাৰ এড্ৰেছ আছে আমাৰ চালা চালি তাতে ব্ৰেডফুড তে আমি অহনো যাইতাম আৰু কি বোলি ঠিকে আছে ইনো আৰ সেউ আছেনি বুলিলো আত্মীয়জন আচোন তানৰ নাম কৈলাম তাইন লুই গেল্লা যাৱাৰ পৰা হেন ৰাখিলা আমাৰ ৰাইকিয়াৰিফৰৰ দিন আমাৰ দিলে

بته ریانت که و موږ له تاسو سره لیباریشن کونا نو ولې موږ د ښهیت موږ ته وره او ته یې دلامر ده ښه بلی وخت نن له واره سین مشالله ښه ولا ځانتا نه او بلی ته تو یو نو وباته هو مې آی رحم ګر افسر په می کاونټر واسي لړکی کله کې تاسو وله مې জব চাই আর কি কোন ফরম ডল আপনি ইংলিশ মাত্তা পারতেন না তখন আমি তো মেট্রিক দিয়ে এলাম বাংলাদেশে তে আর আর ইংলিশ মাত্তা কিছু মাত্তা পারতাম ও ইংলিশ হিসম হিরম তো আমি দেশ হতে ইংলিশ মাত্তা চাই ও তো আর কইল ফরম দিল ফরম আমি জায়গা লিখিয়া আমি দি আমি আইলাম তিন দিন মাঝে সিটি আইছে যাইতে আমি ইন্টারভিউ লাগি ও গেলাম জবাব তারে ডাক্তারি হল্লো ইন্টারভিউ লইয়া রে আমারে দে লইলো

গৈছিলা গানোৱা ফিৰিয়া য বকাা টেক্সটাইলেও গিয়া খাম দাম হয় কেতিয়া সেই সময়ত ইংলিছৰ বড়ো প্ৰব্লেম আছিল আমাৰ মানুহ মানে ইংলিছ মুঠেও জানত না বুজিছে নহয় ইণ্ডিয়ানে কিছু জানত আৰু পাকিস্তানীয়ে কিছু বা বেছি অনুসৰি বাংলাদেশৰ মানুহ খুব অসুবিধা আছে তারা আমার দু তিনশো মানাই বানাইল আপনার ইনচার্জ ফোরম্যানে ইনচার্জ বানাই হলে তুমি দরকার হইলে আমরা সাতের দিন রাখবো তোমারে আর তুমিও আমার লগে কাম করবাই লগে তাইও তুমি আর তোমার রাখা গেলো খালি ল্যাঙ্গুয়েজর লাগে ও যেমন আল্লাহ লাখ লাখ সুখ্রিয়া খুব ও সম্মান করছা তারা আমার

ংলি শিপলি তা হিতাত আপনার উল মেইল বেশি হিতাত উল মেল আর লেঙ্কার কটন মেল কটন মিল আপনারা মানে একেবারে অশিক্ষিত তারা হকলেও কাম করতে পারত নামাজ নমাজ আমরা তো পাইলাম একটা ওয়েলফেয়ার আসলে এটা বাঙ্গি গেছিল গিয়ে তো ওটারে আমি জোড়া দিলাম আর এলেমান রাজা পাটলির থানা লইয়া গোটেইটো কৰাৰ হাতত নাই তুমি অংগ মানুহ তুমি ইটা কৰিলে আমি অকল খালি দৰকাৰ ৰ'লে আপোনাৰ আমি জিকাইম আৰু জয় কাল্লাহুক্ৰিয়া এই কাৰণে আমাৰ খুব কষ্ট হৈছে আমি নাৰাজ হৈছে না কাৰণ এজন তুৰি আনিছে পুলিচে এওঁ খবৰো আহিছে তই আমি যাই থৈছোঁ পুলিচ ষ্টেশ্যনত গুৰিকে চোটাই আনি থৈছে দুইজনে মায়ে খৰি লিচোন এওখনো গিয়া আমি যাই থৈছোঁ যাই থৈছে কোনো সময় আমি বা চকাম ঘটাম তেওঁ দেখক আমাৰ ইনস্পেক্টাৰে খৰ আৰু কি যেনে ইয় হৈছে তোমাৰ ওটাৰ চমু আহিব পুলিচ তোমারে নিবা লাগি বাড়লি কৌটো তুমি যাইতে আইব করতাম ইন্টারপিটে করতাম যাইতাম তো পুলিশের গাড়িয়া দিতাম পুলিশের গাড়ি আইনে দিত আর দিত আমারে কৌটে ফাটাইয়া দিত আজটা দিনও আমার বেতন যাওয়াই আর কি আল্লাহ লাস করে আমি পয়সা লেগে তো জানাই মানে আমি খাইছি না গৰু আইতা কোনোদিন আমি বাছৰ খাম থাকে যে গৰু আমি ডিনাৰ খাই বাগি গৰু আমাৰ খান্দাত আছিলে গাড়ীযোৰ সেনেকৈ চাৰিদিন আমাৰ দুৱাৰৰ সাৰা আমাৰ বাপৰ বয়সৰ মানুহ বুঢ়া নে নানানি চিকনুদ বিকনুদাই তহল তাই ফিৰা ফালৰ লাগতো তেও শুই আছা তেতিয়া আহিছনি বা আমৰা তোমাৰ বাৰ চাই ৰাম বুজিছানি তে আমি গা কইলাম যে ঠিক আছে আমি তো সাইডটা খাইতামাইছিলাম তো বাটের গরম করি আর কি বলি বাতি যা ও দুইটা মিনিটে আমার ফাগ পেপারটা দেখিলাম তো দুই মিনিটে পেপার দেখা হয়নি ওয়ে না একটা পেপার আপনি দিলে এটা পড়তে হইব তারপরে কিতা কীতা ওটা লেখতে হইব তারপরে আমার শেষ হইতো তো আর খাইছি না

দেশতে হলে বড় ডাকুইলেন তুই পাসপোর্টের দলালইলে তুই যত তো অসুস্থ হেন আমি দলেটা মারিছি না হইলে ফুরা রোড রাস্ট আমার রাস্তা দিন যাই হওয়ায় আমি যে বাড়া দিশাটা আমার পকেটর আমি কিছু ভাড়ার পশা লই না খালি তার পাসপোর্টর যে ফিসটা ওগুলো আমি না সি কেন করছি একটা

ব্লাকপন ৰোড হাজলিণ্ড আছে মছজিদৰ আগে গেছলাম তাৰ এইচিলি চৈনিয়া আৰু জেগা হৰ নয়াৰটা হৰসইন হয় সেইটা বোলে গৈছিল মেইন ৰোডো আছিল হুৰতে অসুবিধা হয় নেচলা যাই হৌক ত' আল্লাহ শুক্ৰিয়া ত' হলাও নান মসুদ বাই মাৰা গেলা অলাম জা দহ বিছটা খবৰৰ জেগা হল

নাম দিলাম বিশ জনের হটা দিয়া তারা তারা যার তার দেশ নিয়মাল করতেই ওল্লা করলাম লাল খা শুক্রিয়া বিশটা হোয়ার জায়গা করছি হিখান আর একটা মসজিদ করছিলাম নাম দিসলাম ইসলামিক সেন্টার আগে আর কোনো নাম দেবার দিছিল না এরপরে আমি আইলাম তো লন্ডন লন্ডন আইছি আপনারটিভেন্টি এইটু दिार त लन्डन त्यो बेतलन भइल

দেশ থেকে আইনাদের যুদ্ধ চলা আইয়া এনআইয়া সে যুদ্ধর পক্ষে কোনো কালেকশন সবাই গুলো কালেকশন আমি তো এর ফর সেক্রেটারি আলাম গテゴ হলে তো পরিচিত নাইনি ও হলতে হাজার জেলা ফারি খাজিমতে কিয়া খান্তা আমার কইতা রে ভাই যতদিন মা abone इज्जत না থাকে দেশ আদিন ন হয় পয়সা দিয়ে আমরা কি করতাম তো মানুষের দিছে পয়সা এই পয়সা হাতে জমা দিতাম পয়সা দিতাম আমরা ওমতী নিয়া জেনে তাইনো আইতা আর আমরা জাস্টিক আবু জুলি চৌধুরী মিটিং কইতা ওজনো না মিটিং কইতো আমরা যাইতাম কিন্তু কেবলর সুযোগই তো পয়সায়

এরা লেখাপড়া করছেন লেখা লেখাপড়া হলে ডিগ্রি উগ্রি দিয়েছে তো আপনি আমরা তো আপনি তো আবার ফোর্ডে আপনি আইসলা এই আপনি তো যে কমিউনিটি আপনার দেখছিলা ছোট কমিউনিটি আছিল জিও জিও মানুষ অনেক স্ট্রাগল করছেন আলহামদুলিল্লাহ এখন তো আমরা সারা ব্রিটেন যদি আমরা একটা লার্জ কমিউনিটি বড় জিও জিও আমরা হাউস অফ কমন্সও আমরা এমপি সকল আছেন চারিজন এমপি আছেন হাউস অফ লর্ডসও আছেন আমরা টাউন লেটসর একজুটি মেয়র আমরা লতুরমা সাহেব এনে আমরা বাঙালি কাউন্সিল আছেন দেশে এই যে আমরা এত অগ্রগতি হয়েছি আলহামদুলিল্লাহ এখন যদি আমরা ভবিষ্যতে আপনার আরও আমরা আগুইতাম চাই আমরা কীতা হার দরকার কিতা পরামর্শ আপনার মানে আমরা তো ভবিষ্যতে আগুই তৈলে তো আমরা আমরা ইউনিটি থাকতে হইব বেশি অংশ ইউনিটিতে থাকার দরকার আর আল্লাহ লাখ লাখ বর্তমানে আর ছেলেমেয়েরা তো লেখাপড়াত করবো

তা আপনি কেছেন যদি আমরা আর ভবিষ্যৎ উজ্জ্বল করতাম চাইতে আমরা ইউনিটি আর দুই এডুকেশন শিক্ষার সম্মানিত ভিউয়ার্স আপনার কথা শুনছিলেন আমাদের কমিউনিটির অগ্রজ হাজি আখলাসুর রহমান সাহেবের কাছ থেকে উনি উনার জীবনের একটা বর্ণাঢ্য জীবনে দেশে দীর্ঘ খাল কাটিয়েছেন উনি সংক্ষিপ্ত সময় উনি বর্ণনা করেছেন আমরা আশা করি আপনারা ইন্সপায়ার্ড হবেন উৎসাহিত হয়েছেন উনি যেভাবে সমাজের কাম করেছেন সমাজকে সার্ভিস দিয়েছেন সেবা দিয়েছেন আমরাও যাতে আমাদের প্রজন্মকে আমরা সবাইতে পারে সার্ভিস দিতে পারি এবং আমরা তাদের গিয়ে দিতে পারি আপনারা ভালো এবং সুস্থ থাকুন আগামী দিনে অন্য কোনো অতিথি কথা হবে আপনাদের সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমরাও সেখানে শেষ করছি আসসালামু আলাইকুম বারাকাতুহু